উইন্ডোজ কম্পিউটারের ভিতরে সব থেকে সহজ মেনু বার হচ্ছে উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ 7 এর যে মেনু বারগুলো থাকে, স্টার্ট অপশনে যে মেনু বার, এবং পরবর্তীতে আপডেট মাদারবোর্ডে যে উইন্ডোজগুলো সাপোর্ট করে সেগুলো উইন্ডোজ 8, 8.1 আর উইন্ডোজ 10। তো এই উইন্ডোজ 8 এবং 8.1 10-এ কীভাবে উইন্ডোজ 7 এর মতো বা এক্সপির মতো মেনু বার ব্যবহার করা যায় সেই অপশনটাই আজকে আমরা সেট আপ করবো। তো আমার এই উইন্ডোজে, আমার এটা হচ্ছে উইন্ডোজ 8.1, আর আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উইন্ডোজ 7 বা এক্সপির মতো একটা স্টার্ট মেনু বার ইন্টারফেস। তো আমি এখান থেকে অল প্রোগ্রামসে যেমন যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। নিচে সার্চ বারও আছে, এখানে স্টার্ট প্রোগ্রামের যে শাট ডাউন মেনু সবগুলোই আছে। আর আমি যদি চাই যে আবার 8-এর মেনুতে ফিরে যাওয়ার জন্য, সেক্ষেত্রে এখানে 8-এর মেনু আছে, আমি আবার 8-এর মেনুতে আগের জায়গায় যেতে পারবো। তো এটা সেট আপ করার জন্য আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন, সেই সফটওয়্যারটির নাম হচ্ছে স্টার্ট 8 এইচডি সেট আপ। তো এখন দেখি কীভাবে এটা সেট আপ করতে হয়। প্রোগ্রামটাকে সেট আপ করার জন্য আমাদের যে সফটওয়্যারটা এখানে আমি দেখালাম, স্টার্ট 8 এইচডি সেট আপ, এই সফটওয়্যারটা সেট আপ করা একদম সহজ। শুধুমাত্র সেট আপ প্রসেসটা শেষ হয়ে গেলে এর কাজ শেষ, এছাড়া আর কোনো কাস্টমাইজেশনের প্রয়োজন নেই। তো এখানে ইনিশিয়ালাইজিং হচ্ছে, সেট আপ অপশনটা আসবে, এখান থেকে লাইসেন্স অ্যাগ্রিমেন্টটা ইয়েস করে দিতে হবে, দেন নেক্সট করে দেবো। সেট আপ শুরু হয়ে গেছে। সেট আপ এখন শেষ, সেট আপ শেষ হওয়ার সাথে সাথেই আপনারা হয়তো বা খেয়াল করছেন যে আমার এইখানে যে স্টার্ট মেনু বার যেটা যেরকম ছিল আগে উইন্ডোজ 8-এর, সেটা চেঞ্জ হয়ে এখন অন্যরকম একটা উইন্ডোজের আইকন চলে আসছে এখানে। তো এটাতে আমি ক্লিক করি, তো এখন যে উইন্ডোজ 7-এর মতো ইন্টারফেস, তারপর আবার এখানে উইন্ডোজ 8 মেনু লেখা আছে, এটা ক্লিক করলে আমার আগের উইন্ডোজ 8-এর যে মেনু সেরকম মেনু দেখা যাবে। তো আসলে উইন্ডোজ 8-এ যে কোনো প্রোগ্রাম সার্চ করার জন্যে আমাদের তো সার্চ বার এখানে দেওয়াই থাকে উপরের দিকে, একটা এই টাস্ক বারে একটা সার্চ বার থাকে। আর উইন্ডোজ 8 বা 10-এ প্রোগ্রাম সার্চ করা একটু সমস্যা হয়, তো উইন্ডোজ 7 এবং এক্সপি যে ইন্টারফেস এটা অনেক সহজ। তো এটা হচ্ছে সিম্পলভাবে উইন্ডোজ 8 এবং 10-এ উইন্ডোজ 7-এর স্টার্ট মেনু ব্যবহার করার কৌশল। আর এই ভিডিওতে এই যে সফটওয়্যারটি দিলাম এটা আপনারা স্টার ডকের ওয়েবসাইট থেকেও পাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে নেওয়া যাবে।